হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে ঈদের দিন, ঈদের দিন আমি ঘুরার জন্য রাবারডাম যাব। কেন আপনারা আমার সাথেই থাকেন, আপনাদেরকে রাবারডাম ঘুরে দেখাবো। গাইস, এ পর্যায়ে আমরা রাবারডাম চলে আসলাম। এই দেখেন কত মানুষ, আমি এক্সপেক্ট করি না যে এখানে এত মানুষ হবে। আমি গাইস আমি এখন রাবারডামের পূর্ব দিকে আছি, আপনাদেরকে পূর্ব দিকটা দেখানোর জন্য। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, সে খুব অসুস্থ থাকা সত্ত্বেও আমার সাথে আসলো। গাইস এখানে আবার গানের আয়োজন করা হয়েছে ট্যুরিস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য। গাইস আমরা এখানে আসার পর অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর এখানে আমরা পানিতে নামবো, আমি আর আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ড সে নামতে চায় নাই, তার অনেক জ্বর, তারপর সে আমার রিকোয়েস্ট রাখার জন্য সে পানিতে নামলো। গাইস এ পর্যায়ে আমরা পানিতে নেমে গেলাম। পানিতে নামার পর খুবই একটা ভালো লাগতেছে, একটা অসাধারণ একটা ভাব লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আর এখানে এত মানুষ, মানুষের জন্য কিছু হাঁটাই যাচ্ছে না। গাইস এখন আপনাদেরকে দেখাবো বহরা রাবারডামের পানি ভিউ এবং এখানের মানুষ তারা কীভাবে কী করতেছে। এখানকার তো কত মানুষ, গাইস আপনারা যদি কোনো সময় হবিগঞ্জ মাধবপুর এদিকে আসেন তাহলে অবশ্যই মনতলা বহরা রাবারডাম এসে আপনারা ঘুরে যাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমাদের ব্লগটি শেষ হলো। এখন আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।